হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটে যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের এই ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক বন্ধুরা তোমাদের অনেকের মনেই প্রশ্ন জাগছে যে এই লকডাউনের ডেট চেঞ্জ হওয়ার পর তোমাদের ইন্টারভিউর ওপর কতটা ইম্প্যাক্ট পড়বে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো এবং পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো এবং জিজ্ঞাসা করেছো যে এই যে এই লকডাউনের ডেটগুলোতে কিভাবে ইন্টারভিউটা কন্ডাক্ট করা হবে তো প্রথমেই আমি বলতে চাইছি একটা এটা রাজ্যের চরম ব্যর্থতা যে একটা লকডাউন ঘোষণার পর তিনবার ডেট চেঞ্জ করতে হচ্ছে সত্যিই সমস্ত কিছু জিনিসটাই আনপ্ল্যান্ডভাবে হচ্ছে আমি বুঝতে পারছি না এটা নিয়ে কিন্তু আমি কোনো মন্তব্য করছি না কিন্তু এটা একটা চরম ব্যর্থতা এই যে এই লকডাউনের ডেট ঘন ঘন চেঞ্জ হচ্ছে এটাই যেমন ছাত্রদের একটা চরম ক্ষতির সম্ভাবনা ঠিক তেমনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের ওপরও চাপ সৃষ্টি হচ্ছে তারা বারবার ডেট দিচ্ছে ইন্টারভিউর কিন্তু সেই ডেটটাই লকডাউন পড়ে যাওয়ার পর কিন্তু তাদের ডেটটা ক্যান্সেল করতে হচ্ছে আবার পোস্টপোন করতে হচ্ছে তো বন্ধুরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আবারও আমি চলে এসেছি আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং একটা লাইক অবশ্যই করবে তো বন্ধুরা আমি তোমাদের জন্য সকালে একটা ভিডিও প্রোভাইড করেছিলাম যেখানে বলেছিলাম তোমাদের গোটা ইন্টারভিউটা কিন্তু পোস্টপোন হবে না যে যে ডেটে তোমাদের ইন্টারভিউতে লকডাউন আছে মানে যে যে ডেটগুলোতে মানে মনে হয় কুড়ি একুশ সাতাশ আঠাশ এইরকম কিছু ডেটগুলোতে তোমাদের ইন্টারভিউও রয়েছে এবং লকডাউনও রয়েছে এই ডেটগুলো শুধুমাত্র চেঞ্জ হবে এরপর ওই কথায় আমার যাদের যাদের বিশ্বাস ছিল না অবশ্যই কিন্তু তোমাদেরকে একটা কল রেকর্ডিং শোনাবো অবশ্যই এই কল রেকর্ডিংটা একেবারে অথেন্টিক এবং অফিশিয়াল হেল্পলাইনে কল করার পরেই কিন্তু এই রেকর্ডিংটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদেরই সাবস্ক্রাইবার এই কল রেকর্ডিংটা করেছে এবং তোমাদের কাছে এই কল রেকর্ডিংটা কিন্তু অবশ্যই পেশ করছি কল রেকর্ডিংটা শোনো অন্তত একটু হলো মনেতে শান্তি হবে তো প্রথমে তোমরা একটু কল রেকর্ডিংটা শুনে নাও হ্যালো হ্যালো স্যার হ্যাঁ বলুন বলি স্যার আমি ডব্লিউপি মেইনসের ক্যান্ডিডেট বলছি হুম বলো বলছি স্যার এই যে আবার তো নতুন করে দুটো লকডাউন চেঞ্জ হলো হ্যাঁ তার জন্য তোমাদের কি চিন্তা সে চিন্তা তো আমাদের না sir তার জন্য আমাদের মানে interview হবে তো আবার reschedule হবে না হ্যাঁ interview হবেই বাবা date আমরা change করে আমাদের কত খাটনি বেড়ে যাচ্ছে তাতে। হ্যাঁ sir আমরা তো বুঝছি আপনাদের ডেট নতুন করে করা কত কষ্ট হচ্ছে। চলছে কাজ চলছে স্যার হবে নিশ্চিন্ত হবে। ও আচ্ছা ঠিক আছে। আমাদের first phase এ first phase বারো তারিখ থেকে শুরু হবে পনেরো নয় অবধি চলবে। আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে ধন্যবাদ স্যার আচ্ছা। তো বন্ধুরা আশা করছি কল recording টা তোমরা শুনলে। তাহলে এখন তোমরা একেবারে এই সব চিন্তা না করে কিন্তু তোমরা ইন্টারভিউর প্রিপারেশান নিতে থাকো ওয়েস্টবেঙ্গল পুলিশ বোর্ড থেকে জানানো হচ্ছে তোমাদের যে ইন্টারভিউ ডেটগুলোতে লকডাউন পড়ছে শুধুমাত্র সেই ডেটগুলোকে রিশিডিউল করা হবে শুধুমাত্র কুড়ি একুশ সাতাশ আঠাশ এই ডেটগুলোকে চেঞ্জ করা হবে এবং তোমরা ক্লিয়ারভাবে শুনতে পেলে তোমাদের বারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু ইন্টারভিউ চলবে তোমরা একেবারে এই সমস্ত চিন্তা করোনা যে কবে লকডাউন কীভাবে বেঙ্গল পুলিশ বোর্ড তোমাদের ইন্টারভিউ নেবে তোমাদের ইন্টারভিউ নেবে এইটা কিন্তু সবথেকে বড় কথা একেবারে মোটিভেটেড থাকো তোমাদের জন্য অনেকটাই গুড নিউজ ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড একেবারে অ্যাক্টিভ রয়েছে তোমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য তারা একেবারে তৈরি শুধুমাত্র তুমি তৈরি থাকো তুমি তৈরি থাকো তোমার কেরিয়ারটা তৈরি করার জন্য তুমি তৈরি থাকো তোমার ফ্যামিলিকে একটা বেস করে দেওয়ার জন্য ঠিক আছে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ ভালো থাকবেন